বন্যায় ঘর বাড়ির ক্ষয়ক্ষতি ও ভোগান্তি নিয়ে জানাতে এবার কুমিল্লা ও মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা শুরুতে কুমিল্লা থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার তানভীর পানি কি নামতে শুরু করেছে কিনা এখন কি অবস্থায় আছে আর এ পর্যায়ে ক্ষয়ক্ষতি আসলে কতটা তথ্য পাওয়া যাচ্ছে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি কুমিল্লায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গোমতী নদীর পানিও কিন্তু উচ্চতা কমেছে একই সাথে কিন্তু প্লাবিত যে লোকালয় সেখান থেকে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে আর সেটি হচ্ছে উত্তর দিকের যে বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবিতা সেই এলাকার কথা কিন্তু চৌদ্দগ্রাম লাকসাম যে নাঙ্গলকোট সেই উপজেলা কিন্তু এখনো অপরিবর্তিত সেখানে পানি জমে আছে আর ক্ষয়ক্ষতের চিত্র যদি আমি একটু দেখাই তাহলে আমি এখন যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি সেটি মনে হতে পারে একটি পরিত্যক্ত বাড়ি কিন্তু আসলে এই বাড়িটিতে যে উঠেছিল তারা মাত্র দুই মাস আগে উঠেছিল সেখানে কিন্তু এই বন্যায় গত একুশ তারিখ যে পানি উঠেছে সেই পানিতে কিন্তু সবকিছু একেবারে বিলীন হয়ে গেছে এখানে আসলে তাদের ব্যবহার করার মতো কোনো কিছুই নেই একটি ঘরের মধ্যে যা কিছু থাকে চেয়ার টেবিল খাট পালং বই খাতা এমনকি টাকা পয়সাও কিন্তু এই বানের পানিতে ভেসে গেছে আর মাত্র দুই মাস আগেই একজন এই পরিবারটি এখানে উঠে কিন্তু এই মুহূর্তে তারা একেবারে নিঃস হয়ে গেছে শুধুমাত্র যে ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে এমন নয় তাদের যে ব্যবসায়িক জিনিসপত্র এই বাড়িতে যিনি বাসিন্দা নূর হোসেন তিনি কিন্তু একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন তার ডেকোরেটরের যে মালপত্র সেগুলোও কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে অর্থাৎ তার বাড়িঘর যেমন নষ্ট হয়েছে তেমনি একই সাথে ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়েছে দুই ধরনের বিপদের মধ্যে পড়েছে আর এই বাড়িটির চিত্র যে কিন্তু পুরো এলাকার চিত্র ফুটে ওঠে কারণ এই গুমটির বেরিভাগে যেসব বন্য কবলিত এলাকা প্রত্যেকটি বাড়ির কিন্তু এই দশা সেটি এখন পানি যখন নামতে শুরু করেছে বাসিন্দারা যখন ঘরে আসতে শুরু করেছেন তখন তারা এসে চিত্রটি দেখেছেন কারণ যখন পানি উঠেছিল তখন কিন্তু তারা এখান থেকে কোন রকমের প্রাণ নিয়ে বাঁচিয়ে বেঁচে গেছেন কিন্তু যখন তারা ঘরে ফিরলেন ঘরে ফিরে এসে দেখলেন যে আসলে তাদের আর কোনো কিছুই বাকি নেই তারা আসলে একেবারে নিঃস্ব হয়ে গেছেন একটি বিষয় আসলে বলে রাখা দরকার আসলে যে মানুষগুলো বন্যা কবলিত হয়েছেন তারা কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়েছেন তারা অর্থনৈতিক ভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি আমরা দেখেছি যে তারা অনেকটা বিধ্বস্ত মানসিকভাবে কারণ বাড়ি ঘর টাকা পয়সা কিন্তু বিলীন হয়ে গেছে একই সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটিও কিন্তু বন্যার্থ্য এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে এই বাড়িটির যদি যোগাযোগ ব্যবস্থা ধরে তারা এই বাড়ি থেকে বের হওয়ার জন্য যে পথটি সেটি একেবারে পানিতে ধুয়ে গেছে তারা এখন ল্যাপ দিয়ে এই রাস্তাটি জানিয়েছেন যেন তারা ঘরে আসা যাওয়া করতে পারেন অর্থাৎ ঘরের খাটের উপরের যে লেপট সেটি এখন রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে আর সেটি দিয়ে এখন তারা আসা যাওয়া করছেন তাহলে এই আন্দাজ করা যায় আসলে কি ধরনের বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে এই পরিবারটি যাচ্ছেন শুধু এই পরিবার নয় কুমিল্লাতে আসলে যারাই বন্যা কবলিত হয়েছেন তার যারা বিশেষ করে ভাঙনের মুখে পড়েছেন তারাই কিন্তু এই ধরনের সমস্যা করেছেন তাদের বাড়িঘর কৃষি জমি ক্ষেত খামার পোলট্রি ফার্ম যা কিছু আছে সব কিন্তু ভেসে গেছে আর বন্যার ক্ষয়ক্ষতির চিত্র গতকালকে ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা এসেছিলেন তার কাছে আসলে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে কিন্তু সেগুলো এখনো পর্যন্ত আসলে উপস্থাপন করার মত নয় কারণ তারা বলছে পানি নেমে যাওয়ার পর সর্বশেষ যে পরিস্থিতি হয় সেটির উপর নির্ভর করে ক্ষয়ক্ষতির পরিমাণ দেওয়া হবে তারপরেও এখনো পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ এলজিইডি মিলে প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাতে সাড়ে আটশো কোটি টাকার ক্ষয়ক্ষতি আপাতত নিরূপণ করা হয়েছে মৎস্যের সাড়ে চারশো কোটি টাকার ক্ষতি তারা প্রাথমিকভাবে নিরূপণ করেছে এবং পোলট্রি মানে প্রাণী সম্পদ খাতে কিন্তু সাড়ে তিনশো কোটি টাকার প্রাথমিক ক্ষতি তারা নিরূপণ করে গতকালকে উপস্থাপন করেছে আর এই পর্যন্ত চোদ্দ জন মানুষ নিহত হয়েছে বন্যায় তো সব মিলিয়ে পরিস্থিতি উন্নতির দিকে গেল গেলভাসী মানুষ বাড়িতে উঠতে গিয়ে তারা আসলে বিপাকে ফিরে গিয়ে তারা দেখছে আসলে তারা নিঃসহ হয়ে গেছে তো এই ছিল মূলত কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর আপনি সাথেই থাকবেন এবার মৌলভী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ তুহিনুর রশিদ মৌলভী বাজারে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে চাই বানভাসীরা আসলে কি অবস্থায় আছেন আসলে দেখুন মৌলভীবাজারে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে আমরা বলতে পারি যেমন হচ্ছে কোলাউরা কমলগঞ্জ রাজনগর এই এলাকার যে উজান এলাকাগুলি সেচurit থেকে কিন্তু পানি পুরোপুরি নেমে গেছে কিন্তু এখানকার চিত্রটা হচ্ছে হাওর অঞ্চল আপনি জানেন মৌলভীবাজার হাওর ব্যতীত যে সব এলাকা সেই সব এলাকায় কিন্তু এখনো পানি বন্দী অনেক গ্রাম রয়েছে আমি যে এলাকার দিতে সেটি হচ্ছে কাউয়ারদিকি হাওর অঞ্চল সেটি রাজনগরের একটি হাওর এই হাওরের যে সব গ্রাম রয়েছে এখানে অন্তত 20 গ্রাম কিন্তু এখনো পানি বন্দি অবস্থায় মানুষজন আছেন বিশেষ করে এখানকার যেসব রাস্তাঘাট গুলি সেগুলি কিন্তু পানিতে নিমজ্জিত আছে গত তিন সপ্তাহ ধরে যার ফলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগটা কিন্তু চরম আকার ধারণ করেছে কারণ এখানে তারা ঘর থেকে বের হতে পারছেন না যারা ঘরবাড়িতে আছেন তারা কোনো মতেই কিন্তু তাদের দিনপাত করছেন কারণ এখানে যেসব হাওড় অঞ্চলে আপনি জানেন যে মানুষ সাধারণত দরিদ্র মানুষজনেরই বসবাস হয়ে থাকে এখানে মৎস্যজীবীরা বসবাস করে থাকেন তাদের কিন্তু একটা চরম ভোগান্তি আমরা লক্ষ্য করছি এবং এখানকার যেসব রাস্তাঘাট গুলি বিশেষ গ্রামীণ যেসব রাস্তা সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে আহ পাশাপাশি এখানকার যে মানুষের যে সব দুর্ভোগ যে বিষয়গুলো এখন বিশেষ করে এখানে যে মানুষের দৈনন্দিন খাবার খাবার সহ এখানকার যে মানুষের যে আহ চলাফেরা সহ এই সব দু সমস্যাগুলো কিন্তু চরম আকার ধারণ করেছে তবে এখানকার যে মানুষে তারা বলেন যে এই হাওরা অঞ্চল বিশেষ করে কাওয়া থেকে হাওয়ার অঞ্চলের পানি কিন্তু এখানে জলাবদত্ব তৈরি হয়েছে তারা অভিযোগ করেছে কারণ এখানকার কাশিমপুর যে পাম্প হাউজ সেই পাম্প হাউজের মাধ্যমে কিন্তু শেস দিয়ে পানি নিষ্কাশন হয়ে থাকে সে যার ফলে এই মানুষের তারা বলছেন যে এখানে একটা কৃত্রিমভাবে জলাবদত্ব তৈরি হওয়ার কারণেই কি তো পাম্পে রয়েছে মোলবি বাজার اكو মেলা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাছিলেন সহকর্মীরা